Assalamualaikum সবাইকে আমি নিশা নয়েমি সুরচনা ফেব্রিক্স থেকে লাইভ হয়ে গিয়েছি ঠিক 1:30 এ আজকে পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছি যে আজকেও কিন্তু দুইটা লাইভ হবে একটা হচ্ছে 1:30 একটা হচ্ছে কি 2:30 এ তো একদম টাইম মতো লাইভে চলে এসেছি আমাকে ঠিকমতো দেখা গেলে অবশ্যই জানাবেন লাইটে নেটে সাউন্ডে কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে বলবেন আর কোনো প্রবলেম না হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাকে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা ওকে তো আপনারা দ্রুত করে জয়েন করে ফেলুন আজকেও একদম আমার আসতে লেট হয়ে যাচ্ছিল এজন্য আমি একদম তাড়াতাড়ি করে চলে এসেছি আর যাই হোক আমাকে ঠিকমতো দেখা গেলে কমেন্ট করে জানান আজকেও কিন্তু দুইটা লাইভ হবে এখন একটা লাইভ হচ্ছে আরেকটা লাইভ হচ্ছে গিয়ে আমাদের 2:30 এ হবে ঠিক আছে তো 2:30 এর লাইভটাও সবাই অবশ্যই জয়েন করবেন ওকে আর আমাকে ঠিকমতো দেখা গেলে দ্রুত করে জানান আমি আজকে ক্যাপশনে দেখেন লিখে দিয়েছি যে বাজেট ফ্রেন্ডলি কালেকশন এখন হচ্ছে কি বাজেট ফ্রেন্ডলি কালেকশন দেখাবো কারণ আপনারা এই কালেকশনগুলো অনেক পছন্দ করেছে অনেক পছন্দ করেছে কারণ এগুলো হচ্ছে গিয়ে প্রাইসে তুলনায় অনেক রিজনেবল ড্রেস জন্য আজকে আমি আবার অনেক সুন্দর একটা কালার নিয়ে চলে এসেছি ঠিক আছে আচ্ছা দেখি ফার্স্টে কে কে কমেন্ট করেছে কেমন আছো আরশি আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপি পুতুল চৌধুরী আপু হ্যাঁ আজকে পুতুল আপু সবার আগে কমেন্ট করেছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ পুতুল আপু সিম্পল লুক ডিয়ার মাশাল্লাহ তিয়াশি রহমান আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি না দ্রুত করে ড্রেস দেখাই কারণ হচ্ছে 2:30 আমার আরেকটা লাইভ আছে তো এখন লাইভ করে আবার গিয়ে রেডি হয়ে আসতে আসতে তখন আমার অনেক লেট হয়ে যায় আমার তখন এর জন্য একটু বেশি টাইম লাগে তো এর জন্য লেট হয়ে যায় যাই হোক আমি এর জন্য তাড়াতাড়ি দেখাই হ্যাঁ যাদের এই ব্লুটা ভালো লাগবে তারা অবশ্যই নিয়ে নেবেন এটার কিন্তু গ্রিন কালারটা সবাই অনেক পছন্দ করেছিলেন ওটা স্টকে নেই সোল্ড আউট হয়ে গিয়েছে এই জন্য আমি ভাবলাম এটা যেহেতু অনেক সুন্দর ব্লু কালারটা অ্যাভেলেবল আছে আমি ব্লু কালারটাকে আপনাদের জন্য সুন্দর করে হচ্ছে গিয়ে দেখিয়ে দিচ্ছি ওকে আপু শান্তামুন আপু লিখেছে শেয়ার ডান থ্যাংক ইউ তাইয়েবা আপু কালার অনেক সুন্দর একটা এটা না এটা ব্লু কালারটা না খুব সুন্দর মানে এটাকে মেবি ইলেকট্রিক ব্লু কালার বলে যেটার মধ্যে নাকি পার্পলের একটু ভাইব থাকে মানে একটু পার্পলিশ টাইপের থাকে জিনিসটা এক্স্যাক্টলি পুরোপুরি ব্লুও না এটাকে মেবি ইলেকট্রিক পার্পল বলে সরি ইলেকট্রিক ব্লু কালার বলে খুবই সুন্দর একটা কালার আর এইটার গ্রিনটা সোল্ড আউট হয়ে গিয়েছে এটা হচ্ছে কি ইন্ডিয়ান বুটিক্স ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস রিজনেবল প্রাইসের মধ্যে আমার মনে হয় এটা হচ্ছে গিয়ে বেস্ট কালেকশন কারণ এটার নেকটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নেক থেকে স্টার্ট করে পুরো কামিজের নিচের পার সবকিছু কিন্তু আপনার খুব সুন্দর করে এমব্রয়ডারি করে ফিনিশিং করে দেওয়া আছে আচ্ছা সব মেবি অনেক সাদা লাগছে তাই না অনেক সাদা লাগছে কারণ হচ্ছে গিয়ে আপনার যেটা সেটা হলো গিয়ে ড্রেসের কালারটা অনেক ডিপ এর জন্য শেয়ার ডান তোপু আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ হাই আপু হ্যালো বুলি আক্তার আপু কেমন আছেন আপু যারা যারা লাইভটা জয়েন করেছেন শেয়ার করে দিবেন ঠিক আছে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট আর এটার কিন্তু মেরুন রেড কালারটা লাস্ট কিছু পিসেস অ্যাভেলেবেল আছে আজকে দেখাতে চেয়েছিলাম কিন্তু আমার একদমই মনে নেই আনার কথা এর জন্য আর আনতে পারলাম না তো যাই হোক এই হচ্ছে আপনাদের ড্রেসের নেকের কাজটা যেটা নাকি সম্পূর্ণ সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে সুন্দর করে ফুল নেকটা জড়ি দিয়ে কাজ করা গোল্ডেন কালারের জড়ি এর সাথে আছে পিঙ্ক কালারের সুতার কাজ সাথে হচ্ছে স্টোন দিয়ে ফিনিশিং করা ওকে এটা সম্পূর্ণ নেক কিন্তু আপনার স্টোন দিয়ে ফিনিশিং করা এছাড়া এই যে নেকটা দেখেন নেকটা কিন্তু পাইপিং দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং করে দিয়েছে ওকে খুব সুন্দর করে নেকটাকে পাইপিং দিয়ে ফিনিশিং করা আর পুরো বডিতে এই দেখেন কপার গোল্ডেন কালারের জড়ি আর বেবি পিঙ্ক কালার আর একটু ডিপ কালারের মধ্যে হচ্ছে গিয়ে সুতার কাজ করা আছে ঠিক আছে ফুল বডিতে খুব সুন্দর করে এই যে সুতার কাজটা করে এটার মধ্যেও কিন্তু আপনার স্টোন দিয়ে ফিনিশিং করে দিয়েছে আপু গ্রিনটা কি পাবো না আপু গ্রিনটা স্টকে হবে না গ্রিনটা স্টক আউট হয়ে গিয়েছে আর এগুলো প্রাইস অনেক রিজনেবল তো এর জন্য আপুরা একদম মানে দ্রুত করে এগুলো নিয়ে নিয়েছে এর জন্য আমি আর কি আজকে ইলেকট্রিক ব্লুটা দেখিয়ে দিচ্ছি কারণ যেহেতু গ্রিনটা স্টক আউট হয়ে গিয়েছে গ্রিনটা কেউ আর কি অনেকেই নিতে চাচ্ছে কিন্তু নেই স্টকে নেই এর জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এইটাও নিয়ে নিতে পারেন
সেম, ঠিক আছে, জিনিসটা হচ্ছে গিয়ে সেম একদম, কালারটা ডিফারেন্ট শুধু, এটা হচ্ছে কি ইলেকট্রিক ব্লুটা, আর এটা মেরুন কালারটা লাস্ট কিছু পিসেস অ্যাভেলেবল আছে, ওটা চাইলে ওটাও আপনারা নিয়ে নিতে পারেন। প্রাইসটা কত জানি, এটার প্রাইসটা ভুলে গিয়েছি। এই দেখেন ওনার কামিজের পুরো চারপাশে হচ্ছে কি এরকম গোল্ডেন কালারের পাইপিং দিয়ে সুন্দর করে ফিনিশিং কিন্তু করে দিয়েছে। এই পাইপিংটা রাখতে চাইলে আপনার টেইলরকে, আর সেই পাইপিংটা রাখতে চাইলে আপনার টেইলরকে বলে দিবেন, কারণ আমার হচ্ছে গিয়ে প্রথমত মনে থাকে না, দ্বিতীয়ত আমার টেইলরকে বললেও হচ্ছে গিয়ে আসলে করে না, তো এর জন্য আমি আর বলিও না। আর এই হচ্ছে এটা নিচের প্যানেলটা, ঠিক আছে, এটা হচ্ছে এটা নিচের প্যানেলটা, নিচের প্যানেলটাও জরি দিয়ে স্টোন দিয়ে কাজ করা। এটা এত 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 রিজনেবল বলে দেখে যে এটার মধ্যে শুধু সুতার কাজ করা আছে বা হালকা পাতলা কাজ করা, জিনিসটা কিন্তু এমন না। এটার কাজের ফিনিশিং কিন্তু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আপনারা বলতে গেলে একটা ডিসকাউন্ট টাইপের প্রাইসে পাচ্ছেন, যদিও ডিসকাউন্ট না, আমি ফার্স্ট টাইমই দেখাচ্ছি, ফার্স্ট টাইমই আপনারা এটা এই প্রাইসে পেয়ে যাচ্ছেন, কারণ এটি এই প্রাইসের ড্রেস একদমই না, এটা হচ্ছে কি ইন্ডিয়ান বুটিক ড্রেস। এই টাইপের বুটিক ড্রেসগুলোর প্রাইস আপনার 2300-2400 টাকা মিনিমাম আর কি, মিনিমাম প্রাইসই হচ্ছে গিয়ে 2300-2400 টাকা হয় এই টাইপের যে বুটিক ড্রেসগুলো থাকে, কারণ এটার কাজটা তো দেখতেই পাচ্ছেন, কাজ কিন্তু হালকা পাতলা কাজ না, ঘন করেই কাজটা করা, সাথে কিন্তু আপনার স্টোন দিয়েও আবার ফিনিশিং করে দিয়েছে। যে ভিতরের দিকটা দেখেন তাহলে বুঝবেন, ভিতরের দিকটা মানে উল্টো পাশটা যেটা, ওটা দেখলেই দেখেন, দূরে থেকে দেখলে বুঝবেন, দেখেছেন কাজগুলো কিন্তু অনেক ঘন, মানে হেভি কাজ যেটাকে বলে, হেভি কাজ। আর এই হচ্ছে স্লিভটা, স্লিভটা একদম প্লেইন সুন্দর করে দেয়া আছে, স্লিভের মধ্যে এরকম জরির একটা ফেব্রিক দেয়া, অনেক সুন্দর। রোমানা আপু লিখেছে থ্যাংক ইউ, বেঞ্চমার্ক, আচ্ছা ঠিক আছে, বেঞ্চমার্ক আমাদের আসলে আমি দেখিয়ে দিব, তো আপু দেখিয়ে দিব। ওকে, তো এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পুরোটা গেল, স্লিভও গেল, আমি হচ্ছে গিয়ে স্লিভটা ফিটিং বানিয়েছি, আপনারা চাইলেও ফিটিং করে নিয়ে নিতে পারেন। এখন আমি হচ্ছে এইটার ওড়নাটা দেখাই, কারণ এটা ওড়নাটা অনেক সুন্দর, আজকে আমি ওড়নাটা পিন করে আসতে পারিনি, কারণ টাইম ছিল না, অলরেডি একটা 30 হয়ে গিয়েছিল, এর জন্য হচ্ছে গিয়ে এভাবে করেই এসে পড়েছি, একদম ওড়নাটোনা গলায় নিয়ে এসে পড়েছে। যাই হোক, এই হচ্ছে ওড়নাটা, এটা ওড়নাটা কিন্তু ফুললি ডিজিটাল প্রিন্ট করা আছে, ঠিক আছে, ফুললি ডিজিটাল প্রিন্ট করা, আর খুবই কালারফুল, খুবই কালারফুল। এগুলো পরলে আমি বলি, এগুলো পরলে কেউ কোনো দিন বিশ্বাস করবে না যে আপনি এই ড্রেসটা এত রিজনেবল প্রাইসে নিয়েছেন, এত রিজনেবল এটার প্রাইস, এটা কোনোদিনও কেউ বিশ্বাস করবে না। তার মধ্যে এগুলো কিন্তু ইন্ডিয়ান ড্রেস, ইন্ডিয়ান ড্রেসগুলো এখন হচ্ছে গিয়ে আপনি এই ধরনের ইন্ডিয়ান ড্রেস বা যে কোনো ইন্ডিয়ান ড্রেস যদি আপনি এত রিজনেবলে পান, তাহলে হচ্ছে গিয়ে একদম মিস করা উচিত না। এই দেখেন ওনার চারপাশে হচ্ছে এরকম গোল্ডেন একটা লেস টাইপের জিনিস দিয়ে ফিনিশিং করে দিয়েছে, এছাড়া পুরো ওনাটা ব্লু কালারের মধ্যে যে কালারফুল করে প্রিন্ট করা, আর এগুলো প্রিন্টের কোয়ালিটি কিন্তু অনেক ভালো, এগুলো কিছুই রিস্টক হবে না, সবুজটাও আপু রিস্টক হবে না, এগুলো কিছুই রিস্টক হবে না, যেগুলো স্টক আউট হয়ে যাচ্ছে ওগুলো কিন্তু আর রিস্টক হবে না, নতুন নতুন জিনিস আরও পাবেন, পরে গিয়েও নতুন নতুন জিনিস পাবেন, কিন্তু এখন যেগুলো আমাদের স্টকে আসছে, তারপরে যেগুলো স্টক আউট হয়ে যাচ্ছে ওগুলো কিন্তু আর রিস্টক হবে না, কারণ এগুলো যেমন এটা আমি আপনাকে এখন 1750 টাকায় দিচ্ছি, নেক্সটে যখন আমি এটা রিস্টক করব তখন আমার এটার কস্টিং আরও অনেক বেশি পড়বে, আরও না হলেও 150-200 টাকা এটা কস্টিং বেশি পড়বে, তো তখন দেখা যাবে যে আমি তো এটার আবার কত, এটা প্রাইস জানি কত, 1750 টাকা এটার প্রাইস, ঠিক আছে। এই দেখেন ইলেকট্রিক পার্পল, এটার কালারটা আমার ইলেকট্রিক ব্লু, বারবার পার্পল বলছি, যেটাতে আর কি পার্পলের একটা ভাইব আছে, তো যেটা সেটা হচ্ছে এখন এটা প্রাইস 1750 টাকা, এটা রিস্টক করলে তখন আমার প্রাইস বেড়ে গেলে কিন্তু আমি আবার, আমি কিন্তু এটা 2000 টাকা আবার আমি সেল করবো না, এটাই আর কি। অন্য কালার হবে, এটার মেরুন কালারটা অ্যাভেলেবল আছে, মেরুনটা আমি এর আগের লাইভে একটা দেখিয়েছিলাম, পেজ ইন বক্স কয়েন আপনাকে পিকচার দিয়ে দিবে, আমি আসলে মেরুনটা আজকে দেখিয়ে দিতে চেয়েছিলাম, লাস্ট কিছু পিসেস অ্যাভেলেবল আছে কিন্তু মনে ছিল না, ভুলে গিয়েছি আনতে। আর এই হচ্ছে গিয়ে প্যান্ট আর ইনারে, ইনারেরটা ইনারের না আসলে ইনার, ও আচ্ছা ইনার ছাড়া, এটা এটাতে ইনারের দরকার নেই, হ্যাঁ এই যে দেখেন এই যেটাতে কিন্তু ইনারে দরকার নেই, এটা ইনার ছাড়াই হবে, এটা হচ্ছে প্যান্টের জন্য, কিন্তু প্যান্টের জন্য অনেক ফেব্রিক দিয়েছে, ধরেই বোঝা যাচ্ছে অনেক ফেব্রিক, এটাকে যেভাবে মন চায়। আমি কিন্তু এটা বানাইনি, কারণ আমার অলরেডি অনেক আমার ব্লু প্যান্ট আছে, এটার জন্য আমি বানাইনি, ঠিক আছে। হাই কিউট আপু, হাউ আর ইউ? ইরফাত আপু আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই দেখেন এই হচ্ছে গিয়ে ড্রেসটা, ঠিক আছে। ও এটার ওড়না তো আমি নিয়ে নিয়েছি, সব ওড়না আমি নিয়ে নিয়েছি, থাক যাই হোক এভাবেই ধরি, কোনো সমস্যাই নেই। এই দেখেন এই হচ্ছে গিয়ে ড্রেসটা, হ্যাঁ
এটা হচ্ছে গিয়ে ড্রেসটা ইলেকট্রিক ব্লু কালার, যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন। এটার সাথে এই সেম এটার মেরুন রেডটা লাস্ট কিছু পিসেস অ্যাভেলেবেল আছে, এটা অন্য একটা লাইভে দেখানো হয়েছে, আপনারা পেজে ইনবক্স করলেই আপনাকে হচ্ছে গিয়ে পিকচার বা লাইভটা দিয়ে দিবে। কিন্তু এটার গ্রিনটা স্টক আউট হয়ে গিয়েছে, গ্রিনটা স্টকে হবে না। এই ইলেকট্রিক পার্পলটা যদি ইলেকট্রিক ব্লু, বারবার ইলেকট্রিক পার্পল কেন বলছি, ইলেকট্রিক ব্লু, এটা যদি ভালো লেগে থাকে এটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন। এই এই ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 1,750 টাকা করে, ঠিক আছে, 1,750 টাকা। এই বুটিক্স ড্রেসটার প্রাইস হচ্ছে 1,750 টাকা করে। যাদের যাদের ভালো লাগবে বা যারা যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে আর কি পার্টি ওয়্যার টাইপের কালেকশন, এটা কিন্তু পার্টি ওয়্যার কালেকশন, কারণ অবশ্যই আমরা এত কাজ করা ড্রেস প্রতিদিন তো আর পরে ঘুরবো না সারাদিন, তো এটা হচ্ছে গিয়ে আপনার পার্টি ওয়্যার কালেকশন, যারা নাকি রিজনেবলের মধ্যে সুন্দর কিছু পার্টি ওয়্যার চাচ্ছেন এটা হচ্ছে গিয়ে স্পেশালি তাদের জন্য। এটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন, যাদের যাদের এটা ভালো লেগেছে, ঠিক আছে, যাদের যাদের এটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন। খুবই সুন্দর একটা বুটিক্স ড্রেস এগুলো, ওকে। এটা কিন্তু এই একটা কালারই দেখালাম, এটার সাথে কিন্তু মন খুব খুব খারাপ বেঞ্চ মার্কের জন্য। আহারে তোপু আপু, দেখিয়ে দিব আমি বেঞ্চ মার্ক, আমাকে একটু টাইম দেন হ্যাঁ, কারণ এখন তো আমি দেখেন না যে এত এত কালেকশন এসেছে আমাদের, এর জন্য আমি একদম দুইটা লাইভ করেও আমি সব দেখিয়ে শেষ করতে পারছি না। নাইস ড্রেস, সুলতানা আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ। এই ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1,750 টাকা, ঠিক আছে, যাদের যাদের ভালো লাগবে এটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন। খুব সুন্দর একটা ইলেকট্রিক ব্লু কালারের মধ্যে আছে, যেটা নাকি ফ্রন্ট ফুল বডি কাজ করা, আর ওড়না হচ্ছে গিয়ে যে ডিজিটাল প্রিন্টের মধ্যে, আর ওড়নাটাও কিন্তু ফুললি একদম ডিজিটাল প্রিন্ট করা, আর ওড়নার চারপাশে হচ্ছে গিয়ে আপনার এরকম লেস দিয়ে ফিনিশিং করা আছে, ঠিক আছে, যাদের যাদের ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন। আমি এখন চলে যাই, আমার হচ্ছে গিয়ে আবার 2:30 একটা লাইভ আছে, সবাই 2:30 লাইভটা অবশ্যই জয়েন করবেন। আজকে যে কি একটা ড্রেস দেখাবো, ই ড্রেস দেখাবো আজকে, ওকে, আই মিন আমি প্রতিদিনই ই ড্রেস দেখাই, ই ড্রেস দেখাবো আজকে। আমার আমারটা কেন পরো না, ওকে, আমার আপু এই তো পরে দিলাম, ঠিক আছে পরে দিলাম, দেখেন দেখার সাথে সাথে কিন্তু পরে দিয়েছি। আচ্ছা আজকের জন্য এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, যাদের এই ড্রেসটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন, আর 2:30 লাইভটা সবাই অবশ্যই জয়েন করবেন, কারণ আজকেও কিন্তু 2:30 ঈদ কালেকশন দেখানো হবে, অনেক 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 সুন্দর আর অনেক ইউনিক। ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে সিল্কের মধ্যে আছে, ঠিক আছে, ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে সিল্ক, মেবি টাফেটা সিল্কের মধ্যে আছে, এটা কামিজটা হচ্ছে গিয়ে টাফেটা সিল্কের মধ্যে আছে, আর এটার ওড়নাটা হচ্ছে গিয়ে চিনন টাইপের একটা সিল্ক, চিনন সিল্ক, হ্যাঁ ওড়নাটা চিনন সিল্কের মধ্যে আছে। ওকে আজকের জন্য এতটুকুই থাক, আল্লাহ হাফেজ সবাইকে।